রিলস বানানো ছাড়াও কিভাবে আমরা বড় ভিডিও থেকে রিলস আপলোড দিতে পারি আজকে সেটাই দেখাবো। এর জন্য আমি আমার পেজে চলে আসলাম। এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েশন লেখা একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখতেই পাচ্ছেন এখানে ক্রিয়েট রিল নামক অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি বড় ভিডিও থেকে ছোট ভিডিও মানে রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। এছাড়াও ব্রাউজার ভিডিও থেকে আপনি আপনার পেজে যত ভিডিও আছে সেগুলো দেখে দেখে যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। এভাবে 90 সেকেন্ডের একটা রিলস কিন্তু কেটে নিয়েছে ফেসবুক থেকে। এখন আমরা আমাদের যে রিলস ভিডিওটা সেটার একটা ক্যাপশন লিখে দিব। ভিডিও রিলেটেড যে কোনো একটা ক্যাপশন আপনি লিখে দিবেন, তারপরে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। সরাসরি রিলস অপশন থেকে আমরা যখন রিলস আপলোড দেই তখন কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে অনেকগুলো ট্যাগ চলে আসে, কিন্তু এভাবে যখন আপনি আপলোড দিবেন তখন হ্যাশট্যাগ লেখার সাথে সাথে কিন্তু ট্যাগগুলো কিন্তু আসবে না। আপনার নিজে নিজে ট্যাগগুলো বসিয়ে নিতে হবে। যেমন আমি বসিয়ে নিচ্ছি রিলস, রিলস ভিডিও বা ভাইরাল রিলস, এফবি রিলস, এগুলো আপনারা বসিয়ে তারপর শেয়ারের অপশনটা আসবে, এখান থেকে আপনারা শেয়ার করে দিলেই কিন্তু এই রিলসটা আপনার পেজে আপলোড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি রিলস রেডি করা ছাড়াও কিন্তু রিলস আপলোড দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।